এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে এটা একটা কংক্রিট ব্লক। এই ছবিটা যদি একজন ইঞ্জিনিয়ারকে দেখায় সেও বলবে এটা একটা কংক্রিট ব্লক। অনেক কম মানুষ আছে পৃথিবীতে যে কংক্রিট চেনে না এবং এটার সাথে একমত হবে না যে এটা একটা কংক্রিট ব্লক। তাই আমরা বিভিন্ন অপিনিয়ন দিয়েছি, মানে আমার পার্সোনাল অপিনিয়ন যে এটা একটা কংক্রিট ব্লক, আর ইঞ্জিনিয়ারটা আমার অপিনিয়নটা শুনিনি, না শুনে নিজেই বলতে পারে যে এটা একটা কংক্রিট ব্লক। তাহলে আমরা একটা ট্রুথে মিশেছি একসাথে, যে আমরা ইউনাইট হয়েছি একটা অপিনিয়নে যে এটা একটা কংক্রিট ব্লক এবং এটা আসলেই একটা কংক্রিট ব্লক। যদি কেউ বলে যে না এটা একটা কংক্রিট ব্লক না, তাহলে অনেক প্রুফ আছে এটা এটার এগেনস্টে। যেমন এটা কংক্রিট ব্লক কারণ এটা গ্রে, আর এটা যেখানে বিক্রি হচ্ছে সেটা একটা কংক্রিট ব্লকের ওয়েবসাইট, আর কংক্রিট ব্লকের ওয়েবসাইট একটা সিমেন্ট ফ্যাক্টরি, এবং সিমেন্ট ফ্যাক্টরিতে যে একজন দেখে আসতে পারে এই ব্লকটা কীভাবে বানানো হয়, তাই প্রুফ আছে এটার এগেনস্টে। কংক্রিট ব্লকের যেই অপিনিয়ন সেটা অনেক সহজ ছিল, কারণ ট্রুথটা আমাদের সামনে এবং এভিডেন্স হচ্ছে যে দেখে আসলেই হয়ে যাবে। কিন্তু কিছু বিষয় আছে যেটার ট্রুথ একটু হেজি আর এভিডেন্স সহজে দেখা যায় না, কিন্তু সেগুলো প্রুফ করা যায় যদি একজনের একটা কমন বেসিক বিলিফ থাকে যে আসলেই ট্রুথ এক্সিস্ট করে অবজেক্টিভলি। কারণ ট্রুথ অবজেক্টিভলি এক্সিস্ট করা মানে বুঝাচ্ছি যে দ্য ট্রুথ ইজ আউট দেয়ার। যেমন আমি একটা ভেড়ার দিকে তাকিয়ে বললাম তোমাকে যে আমি যদি বলি যে ভেড়ার পাঁচ পা, তাহলে ভেড়ার কয় পা? তখন সে উত্তর দিতে পারে পাঁচ পা, কারণ সে আমি বলেছি। কিন্তু ট্রুথ হিসেবে এক্সিস্ট করে ভেড়ার চার পা। একজন যে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করবে সে বলবে যে ভেড়ার চার পাই থাকছে, কারণ তোমার বলার তোমার অপিনিয়নের উপর ডিপেন্ডেন্ট না রিয়ালিটি ট্রুথ। তাই এটা একটা প্রুফ যে ট্রুথ এক্সিস্ট করে একজনের অপিনিয়নের বাইরে। যদি কোনো মানুষ না থাকে পৃথিবীতে, তাও ভেড়ার চার পাই থাকবে, এবং সেই চার পা হচ্ছে একটা ট্রুথ। ট্রুথটা ফর্মে এক্সিস্ট করে, ফর্ম হচ্ছে প্লেটোর থিওরি অফ ফর্মস, যেটা সহজ ভাষায় বলতে গেলে ল্যাঙ্গুয়েজের বাইরে। তাই ফর্ম আমাদের ব্রেইনে আসে এবং সেই ব্রেইন থেকে ল্যাঙ্গুয়েজে আউটপুট হয় মুখ থেকে। এই কারণে ভেড়ার চার পা এটা অনেক ল্যাঙ্গুয়েজে বলা যায়, এবং কোনো ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশন অথবা সেন্টেন্স স্ট্রাকচার বা লেন্থ কোনোটাই সমান না, কিন্তু সবগুলো একই ট্রুথকে টার্গেট করছে, একই ট্রুথকে পয়েন্ট করছে, সেটা হচ্ছে ভেড়ার চার পা। বাংলা ভাষায় ভেড়ার চার পা, আর ইংলিশ হচ্ছে দ্য শিপ হ্যাজ ফোর লেগস। এরকম ফর্মকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে ইন্টেনশন। কারণ ল্যাঙ্গুয়েজ এর প্রথমে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম হওয়ার আগে ব্রেইনে আগে আসে ইন্টেনশন, যে আমি এখন হাঁটবো। ইন্টেনশনটা আগে আসছে, আমি এখন হাঁটবো এবং আমি একজনকে বলতে চাই। এই বলতে চাওয়াটা আমি ল্যাঙ্গুয়েজে বলছি যে আমি বলতে চাই, কিন্তু সেটা ব্রেইনে আগে আসে একটা ইন্টেনশন আকারে যে আমি এটা বলবো। ব্রেইন এটাকে এক্সিস্টিং লাইব্রেরি চেক করে যে ইন্টেনশনটা আছে, এখন এই ইন্টেনশনটা কোন ভোকাবুলারি কোন ওয়ার্ডসগুলো ব্যবহার করলে আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আমি বুঝাতে পারবো। তখন আমি বলি যে আমি এখন হাঁটছি, তোমার কাছে যাচ্ছি, এরকম আগে ইন্টেনশন আছে। তাই ইন্টেনশন আর ফর্ম হচ্ছে ইউনিভার্সাল, আর এটা ল্যাঙ্গুয়েজের বাইরে এক্সিস্ট করে। কারণ একজন খাবার খেতে চায়, সে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা বলতে পারে যে আমি খাবার খেতে চাই, কিন্তু ফ্রান্সে একজন ইন্টেনশনটাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রকাশ করবে, আর জার্মানিতে জার্মান, আর বাংলাদেশে বাঙালি বাংলা ভাষায় এটাকে এক্সপ্রেস করবে, কিন্তু ইন্টেনশন একটাই। তাই প্রথম ইন্টেনশন অথবা ফর্ম ইউনিভার্সাল এক্সিস্ট করে মানুষের চিন্তাভাবনার বাইরে, মানে মানুষের অপিনিয়নের উপর ডিপেন্ডেন্ট না, আর সেইটা বিভিন্ন শেপে রূপান্তরিত করে হিউম্যান ব্রেইন, যেমন ল্যাঙ্গুয়েজ। ফর্ম আর ইন্টেনশনের আরও এক্সাম্পল আছে এক্সপ্রেস করার, যেমন আর্ট। আর্ট একটা এক্সপ্রেশনের মাধ্যম, মিডিয়াম, যেটা দিয়ে এই ইন্টেনশনগুলোকে এক্সপ্রেস করা যায়। কোনো ল্যাঙ্গুয়েজ অথবা সিম্বল লাগবে না, কোনো ভয়েস লাগবে না এরকম। তাই একটা অবজেক্টিভ ট্রুথ এক্সিস্ট করে একটা বিষয়ে, এবং সেটাকে অনেকভাবে এক্সপ্রেস করা যায়, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আর্টের মাধ্যমে, ছবি এঁকে, একটা মিউজিক বানিয়ে, ভয়েস মেসেজ পাঠিয়ে,
তারপর সাইন ল্যাঙ্গুয়েজে, এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েশন অফ ট্রুথ। এখন মেইন সমস্যা হচ্ছে বর্তমান সোসাইটির, সেটা এই মানে অবজেক্টিভ ট্রুথ ডিনাই করে এরা। তারা মনে করেছে আমি বলছি এটা কংক্রিট ব্লক, এটা আমার কাছে কংক্রিট ব্লক, কিন্তু আরেকজন যদি বলে এটা একটা হনুমান, এটা তার কাছে হনুমান। অনেক খারাপ সময় এক্সাম্পলটা দিয়েছি হনুমানের। আরেকজন যদি বলে এটা একটা সোফা, তাহলে তার কাছে সোফা এবং তার কাছে সোফাই থাকবে। এইটা অনেক বড় একটা ফল অফ হিউম্যান সোসাইটি, কারণ এটা হচ্ছে প্রুফ যে আমাদের হিউম্যান সোসাইটি রসাতলে যাচ্ছে। কারণ অবজেক্টিভ ট্রুথ যে ডিনাই করে, তাকে কোনো এভিডেন্স দিয়ে কোনো কিছু বোঝানো যায় না। যেমন কিছুক্ষণ না, কয়েক ঘন্টা আগে একজন LGBT এর সাথে ডিবেট করা হলো আমার, এবং সে বলছে যে জেন্ডার অনেক প্রকার, বলছে না জেন্ডার দুই প্রকার, ও বলে যে হ্যাঁ জেন্ডার 500 প্রকার, আমি বললাম যে না জেন্ডার দুই প্রকার, 498টা মেন্টাল ডিজিজ। এখন ওকে আমি এভিডেন্স চাইছি, ও এভিডেন্স দিচ্ছে না। আমি এভিডেন্স দিলাম যে এটার সাথে কত কিছু রিলেটেড, মেন্টাল ইলনেস, তারপর চাইল্ডহুড ট্রমা, PTSD ইত্যাদি ইত্যাদি। এখন ওর প্রুফ চেয়েছি, ও প্রুফ দিচ্ছে না, আর আমার প্রুফও গ্রহণ করিনি। কেন? কারণ ও অবজেক্টিভ ট্রুথে বিশ্বাস করে না। ওর মতে আমার কাছে যেগুলো ট্রু সেগুলো ওর কাছে ফলস। মানে অবজেক্টিভ ট্রুথ ইউনিভার্সে এক্সিস্ট করে না ওর মতে, যেই কারণে আমি যে এভিডেন্সগুলো দেখেছি সেগুলো ওর কাছে ইনভ্যালিড, কারণ ওর মতে ওইগুলো ওর কাছে ফলস, আমার কাছে ট্রু। তাই ট্রুথটা কমিউনিকেট করা যাচ্ছে না এদের সাথে, যদি এরা একটা বেসিক অ্যাজাম্পশন না মানে যে ট্রুথ এক্সিস্ট করে না। আর আমি যে প্রুফ দিয়েছি ওর কাছে, ও বলেছে যে ও প্রুফ দিবে না, কারণ আমি ওটা বিশ্বাস করব না। এটা তো মানে বড় একটা ইললজিক্যাল জিনিস। প্রথমত আসলো হচ্ছে এভিডেন্স নিয়ে। এভিডেন্স নিয়ে বলার পর, এভিডেন্স দেওয়ার পর ওরা বলবে যে ওটা তোমার কাছে ট্রু। তারপর যদি আমার কাছে ট্রু আর তোমার কাছে ট্রু এই ট্রুথ ফ্যালাসিটা এক্সপ্লেইন করতে যাই, যে অরিজিনাল ট্রুথ একটা অবজেক্টিভ ট্রুথ এক্সিস্ট করে ইউনিভার্সে, তাহলে ওরা আবার নতুন একটা জিনিস আনবে, সেটা হচ্ছে লজিক্যাল ফ্যালাসি। তারপরে শেষ পর্যন্ত ইললজিক্যাল আলোচনা করবে, তারপর অ্যানিম্যালের মতো বিহেভিয়ার করবে, শেষ পর্যন্ত তারা হিউম্যান স্ট্যাটাস হারাবে, কারণ হিউম্যানস আর র্যাশনাল অ্যানিম্যাল, অ্যারিস্টটল বলেছেন। এই কারণে শেষ পর্যন্ত একটা লিবারেলের সাথে ডিবেট করার শেষ পর্যন্ত ও একজন হিউম্যান স্ট্যাটাস স্যাক্রিফাইস করে দেয় আর্গুমেন্ট জিতার জন্য। এটা হচ্ছে তাদের অবস্থা। এখন অনেক ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আছে এগুলো প্রুফ করার জন্য যে অবজেক্টিভ ট্রুথ এক্সিস্ট করে, কিন্তু সেগুলো ওর উপর কাজ করবে না, কারণ র্যাশনাল না, কারণ তারা ইমোশনালে চলে, ইমোশনাল বিইং তারা। এবং যদি একজন হিউম্যান পুরোপুরি ইমোশনাল হয়, সে হিউম্যান বিইং না। একজন হিউম্যান যদি পুরোপুরি র্যাশনাল হয়, সেও হিউম্যান বিইং না, কারণ রোবট হচ্ছে ফুললি র্যাশনাল। আর ফুললি ইমোশনাল বিইং হচ্ছে এক্সিস্ট করে না পৃথিবীতে, কিন্তু সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, কারণ সব কিছু লজিকে চলে। এরকম হবে ফুললি ইমোশনাল বিইংয়ের ক্ষেত্রে, এরকম হবে যে আমি একটা বার্গার কিনতে গিয়েছি এবং বার্গারওয়ালা জানে আমি ফুললি ইমোশনাল বিং, সে বললো যে আমার বাসায় ভাত নাই, এই বার্গারের দাম 5 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে দিবে, কারণ ইমোশনালি পারসুয়েটেড, লজিক্যালি ভাববে না যে বার্গারের দাম 500 টাকা কীভাবে হয় এরকম। তাই এই মানুষজনের সমস্যা হচ্ছে তারা লজিক্যালি থিঙ্ক করতে পারে না, এবং এটা একটা বড় ফেইলিয়ার অফ এডুকেশন। কারণ এডুকেশন একজনকে যত সাল মুখস্থ করে, তার চেয়ে একজন হিউম্যান বিইংয়ের ক্যাপাবিলিটি যদি তার মধ্যে ইনসার্ট করা যায় তাহলে ভালো হতো। এবং এটাই ছিল আসল ইন্টেনশন হিউম্যান এডুকেশনের, কারণ ছোটোবেলা থেকে সবাই শুনে আসছে যে মানুষের মতো মানুষও, কিন্তু কেউ কখনো এক্সপ্লেন করেনি ভালোভাবে যে কীভাবে মানুষ হব। সেই মানুষটাই হচ্ছে এই মানুষটা, যে র্যাশনাল অ্যানিম্যাল। অ্যানিম্যালের ইমোশন আছে, কিন্তু র্যাশনাল অ্যানিম্যাল মাত্র একটাই, সেটা হচ্ছে হিউম্যান বিইংস। তাই যখন একজন মানুষ, একজন মডার্ন সোসাইটি, সো কল্ড মডার্ন সোসাইটির মানুষের সাথে ট্রুথ কমিউনিকেট করা যায় না, তারা ফলসহুডের মধ্যে থাকে। আর ফলসহুডের মধ্যে থাকা মানেই বোঝা গিয়েছে তারা অনেক খারাপ অবস্থা হবে, কারণ ফলসহুড মূলত সোলের খাবারের এগেনস্টে। সোলের খাবার হচ্ছে ট্রুথ। এবং একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে শার্লক হোমস একটা মার্ডার হয়, তারপর শার্লক হোমস খোঁজে যে কী হয়েছে। যখন শার্লক হোমস আসল ট্রুথটা জানতে পারে, তখন শার্লক হোমসেরও ভাল লাগে, রিডারেরও ভাল লাগে যে ও আসলে এই ঘটনাটা হয়েছে, তাহলে এটাই হচ্ছে আসল ঘটনা, এটাই হচ্ছে ট্রুথ, এটাই অবজেক্টিভলি ঘটেছে এই সিনারিওতে। তাই এই ট্রুথটা জেনে আমার ভাল লাগে। আর
মেটাফিজিক্যালি লাই ফলসুড আমাদের খারাপ লাগে, যেমন যেই যেই ধর্মেরই হোক না কেন, অথবা অ্যাথিস্ট অ্যাগনস্টিক যেই হোক না কেন, তার সাথে তুমি যদি মিথ্যা কথা বলো তার খারাপ লাগবে। কিন্তু তখন তখন তারা এই জিনিসটা ভাবে না যে ও মিথ্যা কথা বলেছে, ওর কাছে মনে হয় সত্য, তাই ছেড়ে দিই। কিন্তু না, ওর কষ্ট লাগবে, কারণ সোল মিথ্যা নিতে পারে না, সোলের ফুড হচ্ছে ট্রুথ। তাই যখন একজন কাউকে মিথ্যা বলে তার খারাপ লাগে, তার রাগ হয়ে যায়, এটা হচ্ছে একটা ইনহেরিট ইমোশন রেসপন্স এই মিথ্যার প্রতি। কিন্তু মিথ্যাকে যদি অনেক সুন্দর করে বক্সের মধ্যে ভরে উপরে বক্সের ট্রুথ লেভেল দিয়ে খাওয়ানো যায়, এরা অনেক সহজে গিলে ফেলে, কারণ এরা এদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অনেক কম, এবং নেটফ্লিক্স এদের বেসিক অ্যাজাম্পশন অফ হিউম্যান সোসাইটি আর লজিক আর ইউনিভার্সাল ট্রুথ সব গিলে খাওয়াই দিয়েছে একসাথে। হ্যালো রহিম, তুমি কি জানো আর্থ ইজ ফ্ল্যাট? রহিম, কীভাবে সম্ভব, আর্থ তো রাউন্ড। করিম, না, আর্থ রাউন্ড তোমার জন্য, আমার জন্য আর্থ ফ্ল্যাট। হা 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 হা, আমি এভিডেন্স দিব না, কারণ তুমি এটা বিশ্বাস করব না, কারণ তোমার ব্রেইন কম, আমার ব্রেইন বেশি, এই কারণে আর্থ ফ্ল্যাট। তোমার প্রুফ আমি নিব না, কারণ ওইগুলো তোমার কাছে ট্রু, আমার কাছে ফলস। হা হা হা, দেয়ার ফর আর্থ ইজ ফ্ল্যাট প্রুভড।